অমিক্রন সেটি বা মীরা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত অন্যতম রহস্যজনক একটি নক্ষত্র। এই নক্ষত্রটির ডায়ামিটার আমাদের সূর্যের থেকে প্রায় 700 গুণ বেশি। 1596 সালের 13 আগস্ট অ্যাস্ট্রোনমার ডেভিড ফ্যাব্রিসিয়াস শুক্র গ্রহ এবং শুক্র গ্রহের নিকটবর্তী একটি নক্ষত্রের মধ্যকার কৌণিক দূরত্ব পরিমাপ করার সময় দুর্ঘটনাবশত অমিক্রন সেটিকে আবিষ্কার করে ফেলেন। কিন্তু উনি আসলে জানতেন না এই নক্ষত্রটি সম্পর্কে, তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি এই নক্ষত্রটিকে নিয়ে গবেষণা শুরু করবেন। তিনি যখন এই নক্ষত্রটিকে নিয়ে অনুসন্ধান শুরু করেন, তিনি দেখতে পান এই নক্ষত্রটি অদ্ভুতভাবে তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করে চলেছে এবং রাতারাতি এই অমিক্রন সেটি ওই কনস্টেলেশনের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেপ্টেম্বরের দিকে এই নক্ষত্রটির উজ্জ্বলতা হঠাৎ করে হ্রাস পেতে শুরু করে এবং অক্টোবরের শেষের দিকে রহস্যজনকভাবে এই নক্ষত্রটি নিখোঁজ হয়ে যায়। ফ্যাব্রিসিয়াস অনেক কুলকিনারা করেও এই নক্ষত্রটিকে আর খুঁজে পাননি, তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি এই নক্ষত্রটিকে নিয়ে আর কোনো গবেষণা কার্য সম্পাদন করবেন না, তাই তিনি তার গবেষণাকে থামিয়ে দেন। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, এর 13 বছর পর অর্থাৎ 1609 সালে ফ্যাব্রিসিয়াস এই নক্ষত্রটিকে আবার খুঁজে পান। কিন্তু সমসাময়িক সময়ে আরেকজন অ্যাস্ট্রোনমার ইউহান বায়ার এই নক্ষত্রকে নিয়ে 1603 সালে আবার গবেষণা শুরু করেছিলেন। তখন এই নক্ষত্রটি তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে শুরু করে এবং একটা সময় এই নক্ষত্রটির স্টেলার ম্যাগনিটিউড 4-এ রূপান্তরিত হয়। পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন প্রখ্যাত অ্যাস্ট্রোনমারগণ এই অমিক্রন সেটিকে নিয়ে আলাদা আলাদাভাবে গবেষণা শুরু করেছিলেন। তাদের মধ্যে পোল্যান্ডের প্রখ্যাত অ্যাস্ট্রোনমার ড্যান হ্যাবিলিয়াস অন্যতম। তিনি এই নক্ষত্রটির নাম মীরা দেন। মীরা শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যজনক। অমিক্রন সিটির অনির্দিষ্ট উজ্জ্বলতার হ্রাসবৃদ্ধি এবং রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার এই ইউনিক বৈশিষ্ট্যর কারণে এই অমিক্রন সিটি ক্রমশ রহস্যজনক একটি নক্ষত্রে রূপান্তরিত হচ্ছে।